হ্যালো ভিউয়ার্স, সবার জন্য শিক্ষা বেঙ্গলি ইনস্টিটিউশনে তোমাদের সবাইকে আজ স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। পুজোর জন্য সবাইকে বিজয় দশমী জানাচ্ছি। তো আজকে আমি Class-7 ইতিহাসের সপ্তম অধ্যায়ের Part-4 অর্থাৎ দিল্লির যে সুলতানিদের জীবনযাত্রা ও সংস্কৃতি, মুঘলদের আর কি যেটা আমরা পড়ছিলাম, তার Part-4 আজকে আমি আলোচনা করব। তো চলো শুরু করছি। সুলতানি ও মুঘল যুগের শিল্পকলা, দরবারি চিত্রকলা কি আজ দেখো। সুলতানি শাসন শুরু হওয়ার আগেও ভারতে ছবি আঁকার রেওয়াজ ছিল। মন্দির ও গুহার দেয়ালচিত্র এর আর কি সাক্ষী হয়ে আছে। তবে ছবি আঁকার ক্ষেত্রে সুলতানি ও পরে মুঘল যুগে মৌলিক পরিবর্তন হয়। আস্তে আস্তে নানা চিত্ররীতির মিলমিশ লক্ষ্য করা যায় চিত্রকলায়। বিভিন্ন অঞ্চলে নানারকম আঞ্চলিক চিত্ররীতি কিন্তু তৈরি হতে দেখা যায়। সুলতানি যুগে বই ও পাণ্ডুলিপিতে ছবির আঁকার চল দেখা যায়। তাহলে কী কী দেখা যায়? পাণ্ডুলিপিতে বই ছবি আঁকার আর কি সেই প্রচলনটা কিন্তু এই সুলতানি যুগেই দেখা যায়। ঠিক আছে, সুন্দর হাতের লেখা রঙিন ছবি সব মিলিয়ে বইগুলি সদৃশ্য হয়ে উঠত। হিন্দু, বৌদ্ধ, জৈন গ্রন্থগুলিতে এই প্রথার ছাপ পড়েছিল। কল্পসূত্র, কালচক্র কথা, চৌর, পঞ্চাশিকা প্রভৃতি বইগুলিতে এ ধরনের লেখা ও ছবির ব্যবহার দেখা যায়। বইগুলোর নাম কিন্তু তোমরা একটু জোর দিয়ে পড়বে। পার্শ্বিক মহাকাব্য শাহনামা ভারতীয় সংস্করণেও এ ধরনের রঙিন ছবি হয়েছে। তবে এই ছবিগুলির বিশেষ নিদর্শন দেখা যায় না। এই চিত্রশিল্পীরা প্রধানত পশ্চিম ভারতের গুজরাট প্রভৃতি অঞ্চল বাসিন্দা ছিলেন। এদের মধ্যে অনেকেই পরে মুঘল সম্রাট আকবরের কারখানায় যোগ দেন। সুলতানি চিত্রশিল্পের ধারা মুঘল যুগে আরও পরিণত ও উন্নত হয়ে ওঠে। বইতে ছবি আঁকার ও অলঙ্কারের প্রথা সম্রাট বাবরের সময়ও দেখা যায়। তা দেখো, বাবরের সময় থেকেই কিন্তু আকার যে অলঙ্কারের যে কথাটা কিন্তু বাবরের সময় দেখা যায়। এ ব্যাপারে হুমায়ুনের খুবই উৎসাহ ছিল। ইরান ও আফগানিস্তানে থাকার সময় তিনি আব্দুস সমাদ ও মীর শহীদ আলীর কাজ শেখেন। মুগ্ধ হুমায়ুন পরে দিল্লিতে ফিরে তাদের নিয়ে মুঘল কারখানা খোলেন। সেই কারখানায় বইগুলো অপূর্ব সুন্দর হাতের লেখা ও অলঙ্করণ দিয়ে সাজানো হতো। হমজানামা আর কি এই যে বইটা, এই বইয়ের অলঙ্করণের কাজ হুমায়ুনের সময়ই শুরু হয়। সেই কাজ শেষ হয় আকবরের আমলে। এমন আরও উদাহরণ ছড়িয়ে আছে রজম নামা, নল, দময়ন্তী, জাফর নামা ইত্যাদিতে। নামগুলো কিন্তু একটু কঠিন আছে, তোমরা একটু ধরে ধরে পড়ো, ঠিক আছে? তো এগুলোতে কিন্তু এর আরও উদাহরণ ছড়িয়ে পড়েছে। সুন্দর হাতে লেখা শিল্প সেকালে খুব চর্চা হতো। একে ইংরাজিতে বলে ক্যালিগ্রাফি। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটি, যে সুন্দর হাতে লেখাকে ইংরাজিতে কী বলা হতো, সেটা বলা হতো ক্যালিগ্রাফি। বাংলায় হস্তলিপিবিদ্যা এবং বা হস্তলিপি শিল্প বলা যেতে পারে, এটার বাংলা অর্থ। ছাপাখানার রেওয়াজ ছিল না তখন, হাতে লেখা বইগুলি ছিল শিল্পের নমুনা। তারপরে দেখো, সম্রাট আকবরের সময়ে বইয়ের অলঙ্করণ শিল্পের আরও নমুনা পাওয়া যায়। তুতিনামা, রজমনামা, মহাভারতের ফার্সি অনুবাদ প্রভৃতি বইয়ের প্রতিটি পৃষ্ঠা সাজানো হতো সূক্ষ্ম হস্তলিপি ও ছবি দিয়ে। আকার এবং আয়তনে ছোট এই ছবিগুলিকে মিলিয়ে বলা হয় মিনিয়েচার। এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মিনিয়েচার কথাটা ইংরেজি, তবে সেটাই বেশি প্রচলিত। বাংলায় তাকে অনুচিত্র বলা যেতে পারে। তাহলে মিনিয়েচার কথার মানে হচ্ছে অনুচিত্র। সোনার রং এবং অন্যান্য রঙের ব্যবহার বহত বইতে, তাতে জলজল করত পৃষ্ঠাগুলি। লেখার চারপাশে নানারকম অলঙ্করণ করা হতো। বই অলঙ্করণের পাশাপাশি প্রতিকৃতি আঁকাও আকবরের সময় থেকে শুরু হয়। জাহাঙ্গীরের আমলে প্রতিকৃতি আঁকার উন্নতি হয়। সে সময় থেকেই ইউরোপীয় ছবি আঁকার রীতিনীতির ছাপ মুঘল চিত্রশিল্পে পড়েছিল। ছবিতে বাস্তবতা ও প্রকৃতিবাদের ছাপ স্পষ্ট হতে থাকে। ভারতের প্রকৃতি, উদ্ভিদ ও প্রাণীর ছবির বিষয়বস্তু হিসেবে উঠে আসে। জাহাঙ্গীরের আমলে শিল্পীরা প্রথম ছবিতে স্বাক্ষর করতে শুরু করেন। দেখো, প্রথম ছবিতে স্বাক্ষর করতে শুরু করেন কার আমলে? জাহাঙ্গীরের আমলে। তাতে বোঝা যেত কোন ছবি কার আঁকা। বাদশাহী বা অভিজাত নারীরা অনেকেই ছবির আঁকার ব্যাপারে উৎসাহী ছিলেন, তবে বাইরের শিল্পীদের নিয়ে অন্দরমহলের মহিলাদের ছবি আঁকানোর বিশেষ প্রচলন ছিল না। নাদিরা বানু, সাহিবা বানুর মতো মুঘল নারীরা কিন্তু নিজেরাও ছবি আঁকতেন। ইম্পর্টেন্ট কিন্তু নামগুলো, যে কোন কোন নারীরা কিন্তু ছবি আঁকায় পারদর্শী ছিলেন, শেষ হচ্ছে নাদিরা বানু, হচ্ছে সাহিফা বানু। স্থাপত্যের পাশাপাশি শাহজাহানের চিত্রশিল্প উৎস ছিলেন, ঠিক আছে? ছবির মধ্যে কাছে দূরে বোঝানোর পদ্ধতির ব্যবহার এই সময় শুরু হয়।
পাতশাহ নামা গ্রন্থের অলঙ্করণে সময়ের বিখ্যাত কাজ। এইসব ছবিগুলি শিল্প হিসেবে অসাধারণ। অন্যদিকে সমকালীন ইতিহাসেও উপাদান হয়ে উঠেছে ছবিগুলি। শাহজাহানের পরে মুঘল চিত্রশিল্পের উন্নতি বড় একটা দেখা যায় না। সম্রাট ঔরঙ্গজেবের সময়ে দরবারি শিল্পীদের কাজ ব্যাহত হয়। তাদের অনেকেই মুঘল দরবার ছেড়ে বিভিন্ন আঞ্চলিক শাসকদের দরবারে চলে যান। বাদশাহ অভিজাতরায় বিষয়বস্তু হিসাবে মুঘল দরবারি ছবিগুলিতে বেশি ছাপ রেখেছিল। তবে তার পাশাপাশি সাধারণ মানুষ তাদের কাজকর্ম ছবির মধ্যে ফুটে উঠেছিল। এবার দেখো টুকরো কথায় কী দেওয়া আছে। মুঘল চিত্রশিল্প সম্বন্ধে আবুল ফজলের বিবরণ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট আছে, এখানে একটু ভালো করে দেখে নাও। মনে করা হয় যে সাদা এবং কালো সব রঙের উৎস। এই দুটিকে দেখা হয় পরস্পরের বিরোধী রঙ হিসেবে এবং অন্যান্য রঙের অংশরূপে। তার ফলে যখন অনেকটা পরিমাণে সাদা মেশানো হয় কিছুটা ভেজাল কালোর সঙ্গে উৎপন্ন হয় হলুদ। সাদা ও কালো সমান পরিমাণে মেশালে আসে লাল। যখন আরেকটা বেশি পরিমাণে কালো রঙের সঙ্গে মেশানো হয় সাদা, পাওয়া যায় নীলচে সবুজ। এদেরকে মিশিয়ে অন্যান্য রঙও পাওয়া সম্ভব। আবুল ফজল আল্লামী আইনি আকবরী আইন 34 রঙের চরিত্র প্রসঙ্গে কিন্তু তিনি একথা বলেছিলেন। কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে তসবির। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে যে ছবি আঁকানো হয় সেটাকে বলা হয় তসবির। বাদশাহ আকবর তার প্রথম যৌবন থেকেই এ ধরনের ছবি আঁকার ব্যাপারে প্রবল আগ্রহী ছিলেন। তার আমলে বহু চিত্রকর পরিচিতি পায়। প্রতি সপ্তাহে দারোগা ও কেরানিরা সমস্ত চিত্রকরদের ছবি বাদশাহের সামনে পরিবেশন করত। তিনি তখন ছবির শৈল্পিক গুণের বিচার করে পুরস্কার ঘোষণা করতেন বা বাড়িয়ে দিতেন তাদের মাস মাইনে। মুঘল শিল্পীদের ছবিতে যেন প্রাণহীন বস্তুও আর কি প্রাণ পায়। 100 বেশি চিত্রকররা হয়ে উঠেছিলেন ছবি আঁকায় অতুলনীয়। দেখতেই পাচ্ছ পাশে একটা ছবি দেওয়া আছে। এই শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পারস্যের তাবরিজের মীর সৈয়দ আলী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ছবি আঁকাতে আমার শিল্পীদের মধ্যে বিখ্যাত কারা কারা ছিল। সিরাজের খোয়াজা আব্দুস সমাদ বা সামাদ, যার ছদ্মনাম ছিল সিরিন কলম অর্থাৎ মিষ্টি কলম। তার সিরিন কলম কার ছদ্মনাম ছিল, এখান থেকেও শর্ট কোয়েশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে খোয়াজা আব্দুস সামাদ। দশবন্ত এবং বসবান, এরাও কিন্তু ইম্পর্টেন্ট লোক আর কি, তখনকার বিখ্যাত শিল্প আর কি ছিল শিল্পী। দশবন্ত ছিল এক পালকি বাহকের ছেলে। তার সমস্ত জীবন নিবেদিত ছিল এই শিল্পে। আঁকতে সে এতই ভালোবাসত যে দেয়ালেও এঁকে ফেলতো মানুষের ছবি। স্বয়ং বাদশাহের সুনজরে পড়ে যান আর কি দশবন্ত। কালক্রমে আঁকার দক্ষতায় বাকি সব শিল্পীদের সে ছাড়িয়ে যায়। অকালে তার মৃত্যু হলেও দশবন্তের ছবিগুলো তার প্রতিভার সাক্ষী। ছবির পটভূমিকা বা নানান অবয়ব আঁকতে, রঙের ব্যবহারে, প্রতিকৃতি আঁকাতে বা অন্যান্য বহু শাখায় বসবানের দক্ষতা ছিল অসাধারণ। বোঝা গেল? তাহলে এই সমস্ত ব্যক্তিদের নামগুলো কিন্তু একটু জোর দিয়ে পড়বে বা খাতায় নোট করে রাখতে পারো যে সে যুগের বিখ্যাত শিল্পীদের নামগুলো। তো এ সম্পর্কে তোমরা একটু জাস্ট জেনে নিলে। দেখো আঞ্চলিক চিত্রকলা, মুঘলদের দরবারি চিত্রশিল্পের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ছবি আঁকার রীতি দেখা যায়। দাক্ষিণাত্যে বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ চিত্রশিল্পের সমাজদার ছিলেন। তিনিও কিন্তু ভালো ছিলেন চিত্রশিল্পে, ভালো বুঝতেন। সমাজদার কথার মানে হচ্ছে ভালো বুঝতেন। রাজস্থান এবং পাহাড়ি অঞ্চলে জম্মু কাশ্মীর কাংরা প্রভৃতি নানান ছবির আঁকার রীতি দেখা যায়। মুঘল রীতি ও আঞ্চলিক বৈশিষ্ট্য এই আঞ্চলিক চিত্ররীতিগুলিতে মিলেমিশে গেছে। ছবির বিষয়ে রঙের ব্যবহারের দিক থেকে এদের আলাদা মর্যাদা। পৌরাণিক নানা দৃশ্য এবং বিষয় এই ছবিগুলির মূলকেন্দ্র ছিল। বিষয়বস্তু হিসেবে রাধাকৃষ্ণের খুব ব্যবহার লক্ষ্য করা যায়। এর পাশাপাশি প্রতিকৃতি আকার চর্চা জনপ্রিয় ছিল। রাজপুত রাজারা ছাড়াও জমিদাররাও কিন্তু নিজেদের এবং তাদের সবার ছবি আঁকতেন। তবে এই প্রতিকৃতিগুলো পটভূমি অনেক বেশি বাস্তবতা আর কি বাস্তব ঘেঁষা ছিল। এবার দেখো বাদিকে টুকরো কথা কী দিয়েছে জগতের বিষয়। বলছে বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহর সময়ে সেরা চিত্রশিল্পী ছিলেন ফারুক হোসেন। এই নামটা কিন্তু তোমরা স্টার করে রাখো, ঠিক আছে। তিনি প্রথমে মুঘল সম্রাট আকবরের কারখানায় যোগ দেন। 1590 থেকে 1605 খ্রিস্টাব্দের মধ্যে ফারুক হোসেন হঠাৎ মুঘল কারখানা থেকে উধাও হয়ে যান এবং মনে করা হয় তিনি এই সময় তিনি ইব্রাহিমের জন্য ছবি আঁকতে শুরু করে দেন। পরে হোসেন আবার মুঘল কারখানায় ফিরে যান। জাহাঙ্গীর তাকে নাদির আল অসর উপাধি দেন। তার মানে তার হোসেন যে নামটা সেটা থাকে না, পরে তার উপাধি হয়ে যায় নাদির আল অসর। অর্থাৎ এটা তিনি কে দিয়েছিলেন, এটা কিন্তু জাহাঙ্গীর দিয়েছিলেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব জোর দিয়ে পড়বে, ঠিক আছে। দেখো
সঙ্গীত ও নৃত্য। সুলতানি এবং মুঘল আমলে সঙ্গীত এবং নৃত্যের চর্চা আর কি অনেক হতো। ভারতবর্ষে সঙ্গীত চর্চা এবং ইরানি সঙ্গীত চর্চা দ্বারা মেনে মিশে গিয়েছিল। খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী থেকে সুফি পীররা সমাগানকে তাদের সমাধান আর কি সাধনার অংশ করে তোলেন। ঠিক আছে, সুফি যারা পীররা তারা সমাগানকে তাদের সাধনার অংশ করে তোলেন। পাশাপাশি ভক্তিধর্মের হাত ধরেও নানান আঞ্চলিক শক্তি সঙ্গীত চর্চা গড়ে ওঠে। কবি নানক মীরাবাই সকলকেই আর কি সকলে গানকে তাদের ঈশ্বর সাধনার অংশ করে নিয়েছিলেন। শ্রী চৈতন্যের নেতৃত্বে কীর্তনের মাধ্যমেই বৈষ্ণব ধর্ম প্রচার করা হতো। বোঝা গেল? এবার দেখো, সুলতান ফিরোজ শাহ তুগলকের সময়ে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা জারি ছিল। সেই সময় দুটি বই থেকে এই বিষয়ে জানা যায়। আঞ্চলিক রাজ্যগুলো সঙ্গীত চর্চার ব্যাপারে উৎসাহ ছিল। সঙ্গীত বিষয়ে লেখা বই অনেক সময় রাজা সুলতানদের উৎসর্গ করা হতো। জৌনপুরের ইব্রাহিম শাহ শরকিকে সঙ্গীত শিরোমণি রচনাটি উৎসর্গ করা হয়। তার সঙ্গীত শিরোচনাটি কাকে উৎসর্গ করা হয়? জৌনপুরের ইব্রাহিম শাহ শরকিকে। হোসেন শাহ শরকি নিজে সঙ্গীত রাগ তৈরি করেছিলেন, তাকে হোসেন শাহী বা হোসেনি জৌনপুরি রাগ বলা হয় তাকে। বোঝা গেল? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কাকে হোসেনি বা জৌনপুরি রাগ বলা হয়, সেটা হচ্ছে হোসেন শাহ শরকিকে, কারণ তিনি নিজেই সঙ্গীত রাগ তৈরি করতেন বলে। গোয়ালিয়রের রাজা মানসিং তোমর ছিলেন সঙ্গীতের সমঝদার, তিনিও ভালো বুঝতেন। তার সময় শাস্ত্রীয় ধ্রুপদগুলি সংস্কৃত থেকে হিন্দিতে অনুবাদ করা হয়। মান কৌতূহল সেই সময়ের একটি বিখ্যাত সঙ্গীত গবেষণা গ্রন্থ। তাহলে মান কৌতূহল হচ্ছে কিন্তু সেই সময় একটা বিখ্যাত গবেষণা কেন্দ্র। বৈজু বাওরা এই আমলের বিখ্যাত সঙ্গীত শিল্পী। তাহলে একজনের বিখ্যাত সঙ্গীত নাম কি? তার নাম হচ্ছে বৈজু বাওরা। হলো মুঘল সম্রাটদের মধ্যে সেরা সঙ্গীত প্রেমী ছিলেন আকবর। তার দরবারে গুণীজনদের মধ্যে সঙ্গীতজ্ঞরাও কিন্তু ছিলেন। আকবুল ফজলের লেখায় 36 জন সঙ্গীত শিল্পীর পরিচয় পাওয়া যায়। তানসেন ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। তাহলে আকবরের আমলে তানসেন কিন্তু খুবই বিখ্যাত ছিলেন গান বাজনা দিক থেকে। তার সৃষ্টি দীপক ও মেঘমল্লার প্রভৃতি রাগ শোনা যায় যে তার সঙ্গীত সাধনে এমনই ছিল যে তাতে নিজে থেকে প্রদীপ জ্বলে উঠত, কখনো বা অকালে বর্ষা নামতো। মানে এত ভালোই তিনি কিন্তু গান করতেন। বোঝা গেল? শাহজাহানের সময়ও মুঘল দরবারে সঙ্গীতের প্রচলন ছিল। ঔরঙ্গজেব তার রাজত্বের প্রথম 10 বছর সঙ্গীতের উৎসাহ ছিলেন, তারপর সরকারিভাবে সঙ্গীত আর কি পৃষ্ঠপোষণে বন্ধ হয়ে যায়। মুঘল সাম্রাজ্যের অবক্ষয়ের পরেও সঙ্গীতের ঐতিহ্য বজায় ছিল। বিভিন্ন আঞ্চলিক শাসক সঙ্গীতের সমঝদার ছিলেন। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের সেই ঐতিহ্য আজও আছে। দেখো টুকরো কথায় কী বলা আছে? বলা আছে আমির খসরু বলছে, সুলতানি আমলে আমির খসরু হিন্দুস্তানি এবং ইরানি সঙ্গীতের মিলন ঘটান। সেই হচ্ছে খসরু। দিল্লি সুলতান থেকে সুফি পীর খসরু জনপ্রিয়তা ছিলেন সবাইয়ের কাছে। আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য জয়ের পরে কর্ণাটকী সঙ্গীত শিল্পীরা দিল্লিতে এলে তাদের কাছেই আমির খসরু ভারতের প্রাচীন সঙ্গীত চর্চার ব্যাকরণ শেখেন। শাস্ত্রীয় সঙ্গীত বিষয়ে খসরু অনেক লেখাও আছে। খেয়াল তরানা কওয়ালি প্রভৃতি সঙ্গীত রীতি আমির খসরুর সৃষ্টি। সব মানে কি মনে করা হয় যে সেতার তবলা পাখোয়াজ বাদ্যযন্ত্রগুলিও তার বানানো। এছাড়া আমির খসরু অনেক গজল ও গীতিকাব্যও কিন্তু লিখেছিলেন। ঠিক আছে, এরপর দেখো নৃত্যশিল্প, মণিপুরি নৃত্য। বলছে ভারতবর্ষে ধ্রুপদী নাচ মূলত 6টি, ভারতনাট্যম, কথাকলি, ওড়িশি, কুচিপুড়ি, কত্থক, মণিপুরি। তাদের মধ্যে নবীনতম হচ্ছে মণিপুরি নৃত্যশিল্পীর কথা আমরা জানবো। 18 শতকে ভক্তির প্রবল প্রভাব পড়ে মণিপুরি সংস্কৃতিতে। তার ফলে আদি ভারতের তাদের যে আদি নৃত্য ধরার সঙ্গে যুক্ত হয় ভক্তিরস, সৃষ্টি হয় সংকীর্তন এবং রাসলীলা। বৈষ্ণব পদাবলীর ভিত্তিতে রাধাকৃষ্ণকে কেন্দ্র করে রাসলীলাগুলি তৈরি করা হয়। মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্রের হাতেই মণিপুরি রাসলীলার ধারাগুলি বিকশিত হয়। নাচের জন্য কুমিল পোশাকও তিনি তৈরি করেন। সংকীর্তনে পুঙ্গ নামের ঢোল বাজিয়ে মূলত ছেলেরাই কিন্তু নাচে। ঠিক আছে, এবার দেখো আরবি ও ফার্সি যে ভাষার মধ্যে প্রচলন সে সময় অনেক দেখা যায়। ইসলামের জন্ম আরব দেশে, তাই তার প্রচলন আরবি ভাষার মাধ্যমেই। মধ্যযুগের ভারতবর্ষে কিন্তু আরবি ভাষার প্রচলন ছিল সীমিত। আরবির আর কি কদর ছিল কেবল ভারতের শিক্ষিত মুসলমানদের কাছে। বেশ কিছু সরকারি বই আরবি ভাষায় লেখা হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য ঔরঙ্গজেবের রাজত্বকালে লেখা ফতোয়া ই আলমগিরি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটি তখনকার আইন ব্যবস্থার একটি বিশ্বাসযোগ্য দলিল। এটিকে কেউ কেউ ভারতে মুসলিম শাসনের লেখা শ্রেষ্ঠ বিশ্ব মুসলমানি আইনের বই বলে থাকেন। মধ্যযুগের ভারতে বরং আমরা দেখি ফার্সি ভাষা ও সাহিত্যের বিপুল জনপ্রিয়তা। ভারতের ফার্সি সাহিত্যের শুরু সুলতানি শাসনের হাত ধরেই। তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ফার্সি শাসনের সাহিত্যের শুরু হয়েছিল কাদের হাত থেকে, সেটা হচ্ছে সুলতানি শাসনের হাত ধরে। দেখো এরপরের পাতায় যা যা আছে তোমরা জাস্ট একবার রিডিং পড়ে নেবে, এখানে সেরকম ইম্পর্টেন্ট সেরকম কিছুই নেই, গল্প আকার একবার পড়ে নেবে। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো যে এই ধারার প্রথম লেখক ছিলেন কারা, সেটা হচ্ছে জিও নকশাবি। ঠিক আছে, তিনি সংস্কৃত ভাষায় লেখা গল্পমালা ফার্সিতে অনুবাদ করেন, তার নাম দেন তুতিনামা।
তার নাম দেওয়া হয় তুতি নামা, এটা কিন্তু পড়বে। আর তারপরে দেখো কলহনে রাস্তারঙ্গিনী, রাস্তারঙ্গিনী কে লেখেন সেটা হচ্ছে কলহন লেখেন, এবং মহাভারত ফার্সিতে কি করা হয় অনুবাদ করা হয়, ব্যাস। বাকিটুকু তোমরা একবার রিডিং পড়ে নেবে তোমাদের মতো করে, এখানে সেরকম আর কি ইম্পর্টেন্ট কিছু নেই বলে আমি আর সেটা পড়লাম না, ঠিক আছে। তোমরা টুকরো কথাটা কিন্তু অবশ্যই পড়ে নেবে, টুকরো কথাটা কিন্তু স্কিপ করো না কেউ। আচ্ছা, সবই রিডিং পড়ার মধ্যেই আছে, সুতরাং এতগুলো আর পড়ে শোনালাম না, শুধু এই চাহার পাকটা একবার পড়ে শোনাচ্ছি। মোগলরা খ্রিস্টীয় ষোড়শ শতকে ভারতে নিয়ে আর কি আসে এক নতুন বাগান, বাগানোর কৌশল, ফার্সিতে নাম হচ্ছে চাহারবাগ। তাহলে চাহারবাগটা কি? সেটা হচ্ছে বাগান বানানোর কৌশল। হিন্দিতে চারবাগ, অর্থাৎ একটি বাগানকে জল দিয়ে চারটি সমান আয়তনের বর্গে ভাগ করা হতো, তারপর গোটা বাগানে নানা রকম ফুল ফলের গাছ লাগিয়ে এক মনোরম পরিবেশ সৃষ্টি করা হতো। পারস্য এবং মধ্য এশিয়া থেকে এই বাগান নীতি মুঘলরা ভারতে নিয়ে আসে, এবং মুঘল বাদশাহদের মধ্যে বাগান করার ক্ষেত্র আর কি ক্ষেত্রে বিশেষ আগ্রহ রাখতেন বাবর, জাহাঙ্গীর ও শাহজাহান। লাহোরের শালিমার বাগ, কাশ্মীরের নিশাদ বাগ, দিল্লিতে হুমায়ুনের সমাধি ও আগ্রাতে তাজমহলের এই চাহার বাগের নিদর্শন কিন্তু পাওয়া যায়। তাহলে বোঝা গেল চাহারবাগ জিনিসটা কি, অর্থাৎ বাগান আর কি ব্যাপার, চারটে বাগানের যে ব্যাপার সেটাই হচ্ছে চাহারবাগ। তো বাকিগুলো তোমরা একবার তো রিডিং পড়ে নিও, ঠিক আছে। তোমাদের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লেগে থাকলে বন্ধুদেরকে শেয়ার করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ, আর কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এরপরে তোমাদের নেক্সট ভিডিওতে তোমরা এর যে সাজেশনগুলো, অর্থাৎ ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর শেষে যেটা বলবো, যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখো, যাতে কিনা পরবর্তী ভিডিওগুলো তোমরা সবাই পেতে পারো। তো আজকে এখানেই, তোমরা সবাই ভালো থেকো।